হাসান হোসেনা চলো আমি চলো না কাদে হাসান হোসেনা চলো আমি চলো না কুলসুম খালার বাড়িতে বাঁধতে চলো না কাদে হাসান হোসেনা চলো আমি চলো না কুলসুম খালার বাড়িতে বাঁধতে চলো না সেটা মেহবানি খানা যাই সবাই দেখো না সেটা মেহমানি খানা যাই সবাই দেখো না শুনে কথা নিয়ে ব্যথা কাঁদে কতে মা ওগো শুনে কথা নিয়ে ব্যথা কাঁদে কতে মা কাঁদে হাসান হোসেনা দোপের কন্যা কুলসুম ছিল ধনে সমিতার ছিল ওসমান ধনে ফতেমা ছিল আলীর ঘরে ভরে তাই দাওয়াত দিল নাচে তারে গরিব বলে ফতেমা কুলসুমের মনে পড়ে না গরিব বলে ফতেমা কুলসুমের মনে হোসেনা চলো আমি চলো না কুলসুম খালার বাড়িতে বাঁধতে চলো না কুলসুমের বাড়ি যাই শত মেহমান দেখে মায়ের কাছে কাঁদে হোসেন হাসান বাফাতে মা তাহাদেরকে শোধায় বড় লোকের বাড়ি না খাওয়া যায় বলে কাঁদে মা ফতেমা সুদাই হাসান হোসেনা বলে কাঁদে মা ফতেমা সুদাই হাসান হোসেনা বলে আমি গো আমার খেতে যাব না কাঁদে হাসান হোসেনা চলো আমি চলো না কুলসুম খালার বাড়িতে বাঁধতে চলো না মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছো শুনবেন কুলসুমের বাড়ি ছিল যত আত্মীয় স্বজন একে একে খেতে বসে সবাই তখন খেতে দেবে খুলে হাড়ে ঢাকনা দেখে জ্বলে উড়ে ছাই হলো খানা কুলসুম করেছে কানা মান সম্মান থাকবে না কুলসুম করেছে কানা মান সম্মান থাকবে না বলে কি কারণে ঘটে এমন ঘটনা কাঁদে হাসান হোসেনা চলো আমি চলো না কুলসুম খালার বাড়িতে বাঁধতে চলো না চন্দ্রের মাধ্যমে আর কি লিখছে শুনবে কুসুমের ডেকে বলে দয়ার নবী এক গরিবের ব্যথারে কারণ সবে বুঝি আ কুসুম ছোটে ফতেমার বাড়ি ফতেমার সোথায় আনে তাড়াতাড়ি বিসমিল্লাহ বলে ফতেমা হলে হাড়ে ঢাকনা আর একে একে সবার খেতে দেখানা কাঁদে হাসান হোসেনা চলো আমি চলো না কুলসুম খালার বাড়িতে বাঁধতে চলো না হাসান হোসেনের কানাই খোদার আরশ দোলে বাফাতে পার বেদনায় কোরআনে খোদা বলে জিন্না বোঝে গরিব দুঃখের ব্যথা তাহার প্রতি দারাজে আমি খোদা শোনো মুকাব্বির শোনো না বুঝো গরিবের বেদনা শোনো মুকাব্বির শোনো না বুঝো গরিবের বেদনা রোজ হাসুরে তোমার
तो जग छोपे ना कदे हसन होसे ना चलो अम्मी चलो ना कुसुम खालार बाड़ी देवा खेते चलो ना शेता मेहमानी खाना जय सबाई देखो ना शेता मेहमानी खाना जय सबाई देखो ना सुने कथा दिए बैठा कादे फातिमा ओगो सुने कथा दिए बैठा कादे फातिमा कादे हसन होसेना कादे हसन होसेना कादे हसन होसेना